বর্ষা এলেই সুনামগঞ্জে গলার কাঁটা সুরমা ভাসিয়ে নিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। দখলদারদের দৌরাত্ম্যে সম্ভব হচ্ছে না শহর রক্ষা বাঁধ, অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ, চলতি বছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চল্লি, ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়। এবং হাক ডাকে জমজমাট পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র, পর্যাপ্ত ইলিশ আশায় খুশি ব্যবসায়ীরা, বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়ছে। উত্তাল পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হয়, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে তাদের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ সবুজ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আজকে সকালটা কিন্তু শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, সেক্ষেত্রে কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু এটা আসলে এটা কর্মস্থলে ফেরা মানুষের চাপ পড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা ভোর থেকে আমি দেখেছি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে যে লঞ্চটিতে এসে ভিড়ছে 15 মিনিট পরপর, প্রত্যেকটা লঞ্চে কিন্তু ভিড় রয়েছে। তবে সেটা উপচে পড়া ভিড় না, তবে সময় গ্রহণের সাথে সাথে কিন্তু সেটা বাড়ছে। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে থেকে 2 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে বলে আমাকে যাত্রীরা বলেছে। তো সেক্ষেত্রে এটা সেখানকার ঘাটটুকু পার হতে কিন্তু প্রত্যেকটা যানবাহনকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে কিন্তু দৌলতদিয়া ঘাটের যে পল্টনগুলো রয়েছে প্রত্যেকটা পল্টনই সক্ষম রয়েছে বলে আমাকে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। অর্থাৎ ওখানে কিন্তু প্রবল স্রোত রয়েছে, একদম তো দৌলতদিয়া ঘাটের যে উঠোনটুকু রয়েছে অর্থাৎ 1 নটিক্যাল মাইল জায়গা জুড়ে, যে দৌলতদিয়ার 1 নটিক্যাল মাইল জায়গা জুড়ে কিন্তু প্রবল স্রোত রয়েছে পদ্মার। সেক্ষেত্রে কিন্তু ফেরি চলাচল ওই জায়গাটুকু একটু বেশি ব্যাহত হচ্ছে। আর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 16টি ফেরির মধ্যে রাতে মাত্র 10টি ফেরি চলাচল করেছে, এই মুহূর্তে কিন্তু 14টি ফেরি চলাচল করছে। অন্যদিকে যে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটা যাত্রী বলছে আসলে ভাড়াটা অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা আসলে একটা যানবাহন থেকেই একটা আসলে যে একজন করে ছিটে যাওয়ার কথা, সেক্ষেত্রে ডাবলটা 1, 2 বা 3 জন করে আসলে যানবাহনগুলো তুলে নিয়ে আসে। তবে এটা স্বাস্থ্যবিধি মানান বা মানের জন্য যারা রয়েছে তাদের কিন্তু ঘাট এলাকায় দেখছি না। এ ছিল সবুজ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী। বর্ষা এলেই সুনামগঞ্জে গলার কাঁটা হয়ে ওঠে সুরমা, কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে দেয় পথ ঘাট, বিভিন্ন স্থাপনা সহ বাড়িঘর। পৌর মেয়র বলছেন শহর রক্ষা বাঁধ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, প্রকল্প তৈরি করেও দখলদারদের কারণে শহর রক্ষা বাঁধ দেয়া সম্ভব হয়নি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। শতাধিক বছরের সুনামগঞ্জ পৌর শহরে আতঙ্ক সুরমা। সুরমা নদীর গা ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে শহরটি গড়ে উঠলেও বর্ষায় গলার কাঁটা হয়ে দাঁড়ায়। সুরমার পানিতে পথঘাট বাড়িঘর তলিয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি করে। প্রতিবছর দুর্দশার মধ্যে বর্ষা পার করে পৌরবাসী। এ অবস্থায় আতঙ্কের মধ্যে আছেন পৌর মেয়রও। নদী যেভাবে ভাঙতেছে শহরটা ভেঙে যাচ্ছে, শহর রক্ষা করাটা আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে প্রায়োরিটিটা প্রথম পর্যায়ে দেওয়া প্রয়োজন। শহর রক্ষায় পরিকল্পনা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু কাজ কিছুই হয়নি। বাঁধের জরুরি ব্যবস্থা করতে হবে এবং বাঁধের পাশাপাশি যাতে সেই ধরনের বাঁধ হয়, টিপসি বাঁধ, এটা আর দেখতে হবে। শহর রক্ষা বাঁধ ছাড়া এই শহরকে এই জলাবদ্ধতা থেকে বা বন্যার হাত থেকে রক্ষা করার উপায় আছে বলে আমি মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, 2007 সালে শহর রক্ষা বাঁধের পরিকল্পনা নদীর পাড়ের দখলদারদের কারণে আলোর মুখ দেখেনি। প্রোটেক্টিভ ওয়ার প্লাস শহর রক্ষা বাঁধের একটা কম্পোনেন্ট ছিল, প্লাস রেগুলেটরের কম্পোনেন্ট ছিল,
আমি যতটুকু জানি যে ওই জায়গাটা ওই সময় পাওয়া যায়নি, তাই ওই সড়ক ব্যাপারটা করা যায়নি। 22 বর্গ কিলোমিটারের সুনামগঞ্জ পৌরসভা স্থাপিত হয় 1919 সালে। 1.5 লাখ পৌরবাসীর সুরক্ষায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনা বিগত 2 দশক ধরে ঝুলে আছে। ফলে প্রতিবছর বর্ষা এলেই পৌরবাসী আতঙ্কের মাঝে দিন কাটায়। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। গত 4 দশকে দেশে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের আঘাত। 10 বছর আগেও যেখানে বিরতি দিয়ে বন্যা হতো, সেখানে এখন প্রতি বছরই আঘাত হানছে শক্তিশালী বন্যা। শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্ষতির পরিমাণও। সাম্প্রতিক সময়ের আবহাওয়া ও বৃষ্টিপাতের তুলনা করলেই বেরিয়ে আসছে জলবায়ু পরিবর্তন কতটা বিরূপ প্রভাব ফেলেছে এখানে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি আর ভেঙে পড়ছে সমাজ ব্যবস্থা। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল। চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় আম্পান লন্ডভন্ড করেছে দেশের উপকূল, যার শুধুমাত্র প্রাথমিক ক্ষতি ছিল 1100 কোটি টাকার বেশি। সেই ক্ষতি পুষাতে যখন চলছে মরণপণ লড়াই, এরই মধ্যে চলে এলো বাঁধভাঙা বন্যা। 1985 সাল থেকে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করে দেখা যায়, 1994 সাল পর্যন্ত 2-1 বছর পরপর বন্যা হতো দেশে, কিন্তু 1995 থেকে 2000 সাল পর্যন্ত তা প্রতি বছরে পৌঁছে, এরপর আবারও 2-1 বছর পরপর এলেও 2010 সালের পর থেকে প্রতি বছর টানা বন্যা হচ্ছে। সঙ্গে বাড়ছে বন্যার শক্তিও। এবারের বন্যা ছুঁতে যাচ্ছে 1998 সালের বন্যার স্থায়িত্বকেও। বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশ সংলগ্ন যে ভারতীয় অববাহিকা আছে, সেই অংশে আসলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি। বন্যার মূল কারণ ভারী বৃষ্টিপাত। নাসা থেকে বৃষ্টির তথ্য যাচাই করে দেখা যায়, যেখানে সারা বছরে গড় বৃষ্টিপাত হয় 2148 মিলিমিটার, সেখানে শুধু জুন জুলাই মাসেই এই অঞ্চলে বৃষ্টি হয়েছে 1200 মিলিমিটার। জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতের যে বন্যাগুলি আসবে, সেগুলি হয়তো আরো লং ডিউরেশন হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় উজানের দেশগুলোকে নিয়ে যৌথ বন্যা ব্যবস্থাপনারও পরামর্শ এই জলবায়ুবিদের। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল পেরিয়ে বন্যার পানি এখন পৌঁছেছে রাজধানীতে, আর এভাবেই একের পর এক বাংলাদেশে স্পষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার প্রভাবে অর্থনৈতিক ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশ। বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তনের আরও কঠিন প্রভাব অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই থমকে আছে, তখনও পুরো দমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এর মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে 30% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরেই দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের 2 পর্বের ধারাবাহিক। আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। দিন রাতের ব্যবধানে বিশাল কর্মযজ্ঞে ক্রমেই পাল্টে যাচ্ছে রূপপুরের সার্বিক চিত্র। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের 2টি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। প্রথম ইউনিটের ভৌত অবকাঠামো অনেকটাই এগিয়েছে। জানা গেছে, এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিয়্যাক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এটার উপরে যে ডোমটা বলবে, সেটা আমরা 3 পার্টে তৈরি করে, বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিয়্যাক্টর উপরে এটা বসায় দিব। 2017 সাল থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। মন্ত্রণালয়ের দাবি, ব্যয় বাড়ার কোনো শঙ্কা নেই এখন পর্যন্ত। যত গুরুত্বপূর্ণ এলটিএম ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা, এই বছরের মধ্যে সবগুলি আসছে। ফাইন্যান্সের দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে। প্যান্ডামিক কোনোভাবে এফেক্ট করে নাই আমাদের, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করেছি। আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER 1200 টাইপ রিয়্যাক্টর। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতিসহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন, 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 24 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। আবারও ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের খবর। ঈদের ছুটি শেষে লঞ্চ ঘাটগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়, সে খবর জানাতে চাঁদপুর লঞ্চ ঘাটে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে। আমি ভোর থেকে লক্ষ্য করেছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের একটা উপচে পড়া ভিড়। যখন টার্মিনালে পল্টনে কোনো যাত্রীবাহী লঞ্চ থাকে না, সেই মুহূর্তে যাত্রীদের অপেক্ষা করতে আমি দেখেছি। তারপর যখন বিশাল আকৃতির লঞ্চগুলো এক এক করে ভিড়তে থাকে, তখন কিন্তু যাত্রীরা সেইটিতে উঠে পড়েন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে সেটি হলো যে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠানোর ছবি আমি দেখেছি। তবে সেখানে তারা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু কেউ অবস্থান করছে না, অর্থাৎ সে আগের মতোই গাদাগাদি করে যাত্রীরা লঞ্চের ভিতরে অবস্থান করছেন। এটি আসলে কতটা এই করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আরেকটি দৃশ্য, যে চাঁদপুর থেকে ভোর 6টা থেকে মধ্যরাত পর্যন্ত যে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে, শুধু একমুখী নয়, দ্বিমুখী, অর্থাৎ সদরঘাট থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে সদরঘাট, দুই দিক থেকে কিন্তু ঈদের পরেও কিন্তু যাত্রী আসা যাওয়া করছেন। আর ঈদের আগে যে সমস্ত যাত্রীরা একযোগে এসেছে ছিলেন, আসলে তারা এখন কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছেন, অর্থাৎ যার যখন প্রয়োজন সেইভাবে তারা তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। শুধু চাঁদপুর ঢাকা নৌপথে নয়, চাঁদপুর নারায়ণগঞ্জ দেশের দক্ষিণাঞ্চল এমন 15টি রুটে চাঁদপুর থেকে অন্তত 35টি যাত্রীবাহী লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। আর ঈদ উপলক্ষে অন্য সময় অন্য বছরগুলোতে যেমনটা স্পেশাল কিছু লঞ্চ থাকতো, বিশেষ যে লঞ্চ 8টি থেকে 10টি, আসলে এবার সেই স্পেশাল লঞ্চগুলো কিন্তু চালু হয়নি। কারণ যাত্রীদের করোনা পরিস্থিতির মধ্যে তার স্বজনদের সঙ্গে ঈদ করা যে একটা আগের যে মানসিকতা, আসলে সেই মানসিকতা এখন অনেকটা পাল্টে গেছে। আমরা লক্ষ্য করেছি যে অনেকে পরিবার পরিজন সে 4 মাস আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, যখন দেশে করোনা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিবার পরিজনের সঙ্গে মূলত ঈদ করতে যারা কর্মস্থলে থাকেন, অর্থাৎ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যারা কর্মজীবী, তারা কিন্তু পরিবারের সেই সান্নিধ্য নেওয়ার জন্য কিন্তু ঈদ উপলক্ষ করে তারা গ্রামের বাড়িতে ফিরেছিলেন। আর এখন তারা আবার একে একে করে ফিরে যাচ্ছেন। আর চাঁদপুরে একটা জিনিস লক্ষ্য করা যায়, যে শুধু চাঁদপুর নয়, আশপাশের যে 3-4টি জেলা আছে সেখানকার যাত্রীরাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ হওয়ার নৌপথে কিন্তু রাজধানী সদরঘাট হয়ে দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত করছেন। এ ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। সবুজ, এদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারুক আহমদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। বর্তমান মেয়র আজম নাছিরের মেয়াদ শেষ হওয়ায় সুজনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব নিয়েই নগরীর বেহাল রাস্তা মেরামতের পাশাপাশি আগের মেয়রের শিক্ষা ও স্বাস্থ্য খাতের কাজগুলো এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার শেষ হচ্ছে বর্তমান মেয়র আজম নাছিরের মেয়াদকাল, কিন্তু করোনা জটিলতার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যাওয়ায় গত 2 মাসের বেশি সময় ধরে চলছিল প্রশাসক নিয়োগ নিয়ে নানা আলোচনা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা দিলেন প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের নাম। আগামী 6 মাস দায়িত্ব পালনের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগদান করেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নেতা কর্মীরা ভিড় করেন খোরশেদ আলম সুজনের কাট্টলির বাসায়। আগামী 6 আগস্ট দায়িত্ব নিয়ে কাজ করার কথা জানান তিনি। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এটাকে ঠিক করতে হবে। প্রশাসনের দুর্নীতিটাকে বন্ধ করার জন্য আমি চেষ্টা করব। ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবেই পরিচিত। স্বাস্থ্য ব্যবস্থা যেটা মহিউদ্দিন চৌধুরী সূচনা করেছিলেন, সেটা পরবর্তী মেয়ররা তাদের অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। সর্বোপরি এই শহরকে একটি মানবিক এবং মানুষের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। খোরশেদ আলম সুজনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান মেয়র আজম নাছিরউদ্দিন। উনি যদি বলেন যে সিটি কর্পোরেশন দিয়ে মাঠে গিয়ে কোনো কিছু সহযোগিতা, সেটা করব। গত 29 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। করোনা সংক্রমণ ঠেকাতে 21 মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পূর্ববর্তী সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পাসপোর্ট অধিদপ্তর। অঘোষিত লকডাউনের মাঝেও 2 মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো হয়েছে 1.5 লাখের বেশি পাসপোর্ট। এমনকি আগের আবেদন জানানো ই পাসপোর্টও ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে ডেলিভারির জন্য 10,000 পাসপোর্ট
প্রস্তুত রাখা হয়েছে। শাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অঘোষিত লকডাউন কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে পাসপোর্ট অফিসে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে আবারও লাইনে দাঁড়াচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। করোনা সংক্রমণের কারণে সরকারি বন্ধ শুরু হওয়ার আগেই ই পাসপোর্ট পেতে যারা আবেদন ফরম পূরণ করেছিলেন তারা পাসপোর্ট বুঝে নিয়েছেন। আমাদের যাত্রীরা যেভাবে ভোগান্তি পোহাতে হতো এখন আমার মনে হয় এই ভোগান্তি অনেকাংশে কমে যাবে। পাসপোর্টটা পেলাম যে করোনার মাঝে না জিনিসটা আসলে ভালো লাগতেছে। চলতি বছরের শুরু থেকেই মেশিন নষ্ট সহ নানা জটিলতায় পাসপোর্ট বইয়ের মারাত্মক সংকট দেখা দেয়। আবেদনের 6 মাসও কাঙ্ক্ষিত পাসপোর্ট পাওয়া যাচ্ছিল না, যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় বিদেশে চিকিৎসার জন্য যেতে আগ্রহী অসুস্থ সহ প্রবাসীদের। এই অবস্থায় করোনার বন্ধ সময়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য 1.5 লাখ পাসপোর্ট পাঠিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। করোনার মধ্যে হয়তো কার্যক্রম মনে হয় সীমিত কিংবা এটা বোঝা যায় না, মনে হয় আগের মতো পুরো অফিস চলছে। শুধু স্বাস্থ্যবিধিগুলো অনুসরণপূর্বক তাদেরকে আমরা যেমন গোলাকার বৃত্ত আমরা করে দিছি, এই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা এই কার্যক্রমে সহযোগিতা করবে। এদিকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে পড়ে আছে 10,000-এর বেশি প্রস্তুত করা পাসপোর্ট। এর মধ্যে জুন মাসে অন্তত 6,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। চালু করা হয়েছে পাসপোর্ট রিনিউয়ের কাজও। করোনার আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম এই যে রেনু করার জন্য আর কি, এখন পাইছে আর কি। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে এই পাসপোর্টের অনলাইন আবেদন বন্ধ রয়েছে। সে সাথে করোনার সংক্রমণ এড়াতে বন্ধ রাখা হয়েছে নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক সংক্রান্ত সব ধরনের কার্যক্রম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার ব্যাপক বিস্তার এবং বন্যার ভয়াবহ আঘাতে বিপর্যস্তদের সহায়তায় সরকার যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল কুড়িগ্রামে জেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। একদিকে করোনার আঘাত, আরেকদিকে বন্যায় বাড়িঘর, গবাদি পশু থেকে শুরু করে ফসল টসল সব ভেসে গেছে, কিন্তু আমরা সরকারের এদিকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে, কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30-36 হাজার টাকায় বিক্রি হচ্ছে। 2 মাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি। এভাবে হইলে আমরা একটু ভালো চলতে পারবো। ধার দেনা যা আছে মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়তদাররাও। বড় বড় ইলিশ ধরা পড়ছে, এতে আমরা আড়তদাররাও খুশি এবং আমাদের যে শ্রমিকরা আছে সবাই খুশি আমরা। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, 400-এর অধিক প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছের মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখ জেলের মধ্যে নিবন্ধিত 48,000 জেলের সবাই VGF কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষা এলেই সুনামগঞ্জের গলার কাটা সুরমা ভাসিয়ে নিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। দখলদারদের দৌড়াতে সম্ভব হচ্ছে না শহর রক্ষা বাঁধ, অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। চলতি বছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু 40, ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়ে। এবং হাকডাকে জমজমাট পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র, পর্যাপ্ত ইলিশ আশায় খুশি ব্যবসায়ীরা, বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।